উপরে কিভাবে পাথর ফেলে রেখেছে। তো আমি যতটা মনে করি রাস্তাটা এইভাবে ব্লক করা উচিত না, কারণ রাস্তাটা এমনি অনেকটা সরু রাস্তা। তো আরো একটা আসছে, তিন জায়গায় স্টেয়ারিং বানিয়ে দেবো। গান বন্ধ করো, গান বন্ধ করো, কপিরাইট ফিল্ম চলে আসবে ইউটিউবে। তো যত সম্ভব গাড়িটা 1000 ইট নিয়ে এসছে, 1000 ইট। তো কাঠগুলো দাও গাইস, কিভাবে লোড করা যায়, ওগুলো গ্রামের রাস্তা বলে কেউ কিছু বলে না আর কি। তো তো গাইস ফাইনালি আমার স্লিপ করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গ সরকার নিয়ম করে দিয়েছে দুয়ারে সরকার, মানে কোনো যেন মানুষের যেন অধৈর্য না হয়ে যায়, কিন্তু এখানে এসে আমি সত্যি সত্যি অধৈর্য হয়ে গেছি। কারণ তো হেই গাইস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। চ্যানেল যারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকবে বেল আইকনটা অল করে দেবে, কারণ তোমার ভাই যখনই ভিডিও পোস্ট করবে নোটিফিকেশান যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই সাইডে রৌদ্র প্রচণ্ড, যেন তাকাতে পারছি না, ওই জন্য রেকর্ডিংটা এই সাইড দিয়ে করছি। তো আজকে আমি যাচ্ছি দুয়ারে সরকার রেশন আনতে। তো আজকে ধর ট্রিপ নেই, আর আমি ট্রিপে বেরোইনি, আজকে শরীরটাও ভালো না, ওই কারণে। তো অবশ্যই ভিডিওতে লাইক করে পাশে থাকবে, এখান থেকে মোটিভেশন মেলে ভিডিও করার জন্য একটা লাইক পেলে। তো গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে রাস্তা, আর এদিক থেকে আসছে গাড়ি, আর এই গাড়িটা চলো তোমাদেরকে কিছু ভিউস দেখানোর চেষ্টা করি। তো গাইস এখানে হাওয়া হচ্ছে প্রচণ্ড, ওই জন্যই ভালোভাবে শুনতে পাচ্ছি না। তো চলো তোমাদেরকে একবার বাইরের ভিউস তো দেখানোর চেষ্টা করি। এখানে দেখো রাস্তার উপরে কীভাবে পাথর ফেলে রেখেছে, তো রাস্তা এইভাবে ব্লক করাটা উচিত নয়। ও ভাই সাহ, তো আমি যতটা মনে করি রাস্তাটা এইভাবে ব্লক করা উচিত না, কারণ রাস্তাটা এমনি অনেকটা সরু রাস্তা, বিশেষ করে এইসব গাড়ি ঘোড়া চলা রয়েছে। তো এরকমভাবে রাস্তা ব্লক করে কাজ করাটা ঠিক নয়। এটা হচ্ছে সেই তিন জায়গায় স্টিয়ারিং ম্যান, দেখো কতটা নামিয়ে আসছে কীভাবে। গাইস আমি যেখানে যাচ্ছি আর কি, খনিতে যাচ্ছি রেশনটা ধরতে। তো দুয়ারে সরকারে বাড়ির পাশে দেয়, কিন্তু আমাদের মানে সেই টাইমটা পর্যন্ত নিতে পারি না। এই গান বন্ধ করো, গান বন্ধ করো, কপিরাইট ফিল্ম চলে আসবে ইউটিউবে। পিছন থেকে হর্ন মারছে একটা অটো গাড়ি, চলো। আরে দেখো তিন জায়গা মাঝখানে স্টিয়ারিং, তো আরও একটা আসছে, তিন জায়গায় স্টিয়ারিং বানিয়ে দেবো। এই গাড়িগুলো সম্পূর্ণ হোমমেড বা হাতে তৈরি করা, আর এই গাড়িগুলো সবাই বানাতে পারে, এর কোনো কাগজপত্র হয় না, কোনো কিছু হয় না। তো গাড়িগুলো হেভি লোড টানে, হেভি লোড। তো গাইস রাস্তাটা এতটা খারাপ যে গাড়ি এই রাস্তা যদি কেউ আসে ড্রাইভিং করতে, 30-এর উপরে গাড়ি কেউ চালাতেই পারবে না। 30 তো ওভার স্পিড হয়ে গেল, 20-25 এরকম যা। গাইস এখানে একটা দেখতে পাচ্ছ তিন চাকার স্টিয়ারিং ভ্যান, তো যত সম্ভব গাড়িটা 1000 ইট নিয়ে এসছে, 1000 ইট নিয়ে এসছে গাড়িটা। তো গাড়িগুলো খারাপ কি আমাকে একটু কমেন্ট করে বলো। 1000 করে ইট নিয়ে এসেছে। আমাদের এদিকে আসলে গাইস চার চাকার থেকে বেশি তিন চাকা দেখতে পাওয়া যায়, কারণ এগুলো প্রপার গ্রামের রাস্তায়, তবু তিন চাকা ওই একটা তিন চাকা, এগুলো প্রপার গ্রামের রাস্তা সেই কারণে।
আসছে এখানে। তিন জায়গা খুব সুন্দর একটা জব করছে দাদা, রাস্তাটা পরিষ্কার করে। তো এইসব দাদাদেরকে স্যালুট করতে হয়। গাইজ এখানে দেখতে পাচ্ছ একটা ইন্ডিয়া রিটেন দাঁড়িয়ে আছে, আর এখানে তিন চাকা ওই দুটো আসছে তিন চাকা। আর এখানে তৈরি হয় ডান সাইডে এই জায়গাটায় চার তিন জায়গারই তৈরি বানানো হয়। এখানে তোমার দেখতে হবে এই যে গাড়িটা বানিয়ে রেখেছে কিছুটা, হয়তো তারপরে অর্ডার পাইনি বলে গাড়িটা শেষ পর্যন্ত বানানো হয়নি। ও গাইস খুব সুন্দর একটা গাড়ি। গাইস দেখো স্টিয়ারিং ম্যান কতটা মাল নিয়ে যাচ্ছে আর কি। সামনে আর একটা যাচ্ছে স্টিয়ারিং ভ্যান। তো কাঠগুলো দেখো গাইস কীভাবে লোড করেছে, তো ওগুলো গ্রামের রাস্তা বলে কেউ কিছু বলে না আর কি। তো এরকমভাবে গাড়ি ছাড়া, গাড়ির ডালা বা বডি ছাড়া মানে এক্সট্রা মাল নিলে ড্রাইভারের নিজেরও অসুবিধা, এবং পাশে যে কেউ ওভারটেক করতে যায় বা পাশে কেউ যদি থাকে তো তারও অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি চাই না একে বিরক্ত করতে, আমি দেখবো যখনই সাইডটা পাবো তখনই সাইডটা নেবো আমি। তো আমার রাস্তাই যাচ্ছে, সাইডটা নেবো কিভাবে তাহলে আমি। গাইস এখানে তো রাস্তার উপরে কেউ মাটি তুলে রেখেছে, তো এগুলো এখন অসুবিধা হবে না কারণ এখন বৃষ্টি হচ্ছে না। তো পশ্চিমবাংলায় এখন এই সময়টায় বৃষ্টি হয় না, তো বর্ষাকালে যদি এই মাটিগুলো থেকে যায় তো প্রচণ্ড একটা সমস্যা করবে। তো আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে দাদা যাওয়ার জন্য। তো গাইস সামনে দেখো দুখানা গাড়ি কীভাবে কাঠ লোড করা, মনে তো হচ্ছে একটা একটা গাড়িতে নিম্ন তিন টন করে লোড আছে, তো তোমরা দেখতে পারো। তো গাইস এখান থেকে যাব রাইট সাইডে, রাস্তাটা তোমরা আন্দাজই করতে পারছো পুরো কোপার গ্রামের রাস্তা। মানে যদি আমার মতো গাড়ি যদি আরেকটা ওই দিক দিয়ে আসে তো আমি সাইড দিতে পারবো না, আমাদের ভীষণ অসুবিধা হবে। তো তবু আমার যেতে হবে কারণ আমার হচ্ছে তো রেশনটা এইদিকেই। যাবো না তো রেশন ধরবো, রেশন ধরে চলবো। তো গাইস চলো রেশনটা ধরে এসে তারপর কথা বলছি। তো গাইস ফাইনালি আমার স্লিপ করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রায় এক ঘন্টার পরে স্লিপটা হলো কারণ অনেকটা ভিড়ে আছে, আর ওই সামনে দেখতে পাচ্ছ ওখানে সবাই মাল দিচ্ছে। তো চলো ওখানে যাবো আমি। তো গাইস ট্রেনে মাল নেওয়া হয়ে গেছে, চলো দেখি গাড়িটা ঘোরানো যাক। তো
গাইস তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গ সরকার নিয়ম করে দিয়েছে দুয়ারে সরকার, মানে কোনো যেন মানুষের যেন অধৈর্য না হয়ে যায়, কিন্তু এখানে এসে আমি সত্যি সত্যি অধৈর্য হয়ে গেছি, কারণ দু ঘন্টার বেশি লেট হয়েছে, মানে লোক নেই বেশি, কিন্তু যে মালটা দিচ্ছে আর কি সে তার ইচ্ছে মতোই দিচ্ছে, একবার ফোনে কথা বলছে, তারপর কিছুটা মানে কাজ করে, মানে ওই যে মেশিনটা আছে যেটা টিপসই দেয়, যে মেশিনটা আছে সেটা কিছুটা কাজ করছে, কিছুটা আবার করছে না, নিজের ইচ্ছা মতো সম্পূর্ণ ব্যক্তিগত নিয়ে চলছে। তো আমি কিছু বলিনি ওনাকে,